এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে দেশের প্রথম সরকারি বালিকা বিদ্যালয়ের অভিবাদন। আজকে 175 বছর বয়স, এটা চারটিখানি কথা নয়। পেরিয়ে আসা এবং উত্তরণের সাথে একদিকে আহরণ, অন্যদিকে উত্তরণ। যে চারাগাছটি জন্মেছিল 175 বছর আগে, সেটা এখন বটবৃক্ষ, মহিরুও হয়ে গেছে। এবং যখনই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল, এই বেতুল কলেজিয়েট স্কুল, তখন তো মহিলা শিক্ষার কথা কেউ ভাবতেই পারত না। আমাদের দেশে এটা স্বাধীনতার 75 বছর পালিত হচ্ছে, আর আপনারা পালিত করছেন 175 বছর। তার মানে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণে কিন্তু আপনাদের স্থান ছিল, নবজাগরণেও ছিল, এবং বিশেষ করে মেয়েদের মধ্যে যখন স্কুল পাঠশালা বা এডুকেশন নেবে, এটা একটা কুসংস্কারের মতো ছিল, সেটাকে দূর করে সামাজিক সচেতনতা, সামাজিকতাকে আহ্বান জানিয়ে যে মেয়েরা উন্নয়ন না করলে, মেয়েরা শিক্ষিত না হলে, মেয়েদের মধ্যে শিক্ষার পরিধি ব্যাপ্তি না করলে কখনো কোনো সমাজের ভালো হতে পারে না। উইমেন এম্পাওয়ারমেন্ট আজকে সবাই আলোচনা করে, কিন্তু 175 বছর আগে আলোচনা করাটা ইটস ম্যাটার্স।